friends, welcome to my channel. If you are new in my channel, please subscribe my channel and click the bell icon. আজকে আমি বানাতে চলেছি সিল্ক কটন বলে একটা ফ্লাওয়ার মোটিভের নেকলেস। দেখো, তার জন্য আমি এরকম একটা গোল কাপড় কেটে নিয়েছি, সেটা 6.5 সেন্টিমিটার ব্যাসের। তোমরা 6.5 সেন্টিমিটার ব্যাস ধরে একটা গোল কাপড় কেটে নেবে। এবার সেই গোল কাপড়টাকে দেখো আমি সেলাই করছি, কিভাবে আমি সিল্ক কটন ভেতরে দিয়ে কটন বল কীভাবে বানাচ্ছি ফেব্রিকটা দিয়ে। সাইডটা দেখো আমি মুড়ে ভাঁজ করে স্টিচ করছি সুই দিয়ে। প্রত্যেকটা ধার কিন্তু ভালো করে মুড়ে নিয়ে তারপরে সেলাই করছি, কারণ ধারগুলো যদি না মুড়ে না হয় তাহলে কিন্তু ওখান থেকে সুতো বেরিয়ে আসতে পারে আর উঁচু হয়ে থাকবে মুখটা, তাহলে দেখতে ভালো লাগে না। সেই জন্য পুরোটাকে আমি আগে সেলাই করে নেব, তারপরে আমি সিল্ক কটন ভেতরে ভরে নেব। পুরোটা ভাঁজ করা হয়ে গেল, এবার আমি কটন ভেতরে ভরবো। এগুলো কিন্তু সিল্ক কটন, একটু বেশি করেই নেবে, তাহলে বলটা বেশ সুন্দর করে ফুলবে। আর যদি কম হয়ে যায় তাহলে একটু চেপটে থাকে, থেবড়ে যায়, সেটা দেখতে খুব একটা ভালো লাগে না। এটা দেখো, এটা সুতির একটু মোটা ধরনের কাপড় বলে ফাঁকা হয়ে রয়েছে, সেটা আমরা সেলাই করে মুখটা একদম আটকে নেবো। দেখো সেলাই করছি, মুখটা একদম আটকে গেল, মুখটা আটকে নেওয়ার পর এবার ওখানে একটা সুই দিয়ে একটা গিট দিয়ে তারপরে বাড়তি যে দড়িটুকু থাকবে মানে সুতোটুকু থাকবে সেটাকে আমরা কেটে বাদ দিয়ে দেব। একটু ভালো করে ওখানটা সেলাইটা করবে যাতে মুখটা ফাঁকা না হয়ে আসে। দেখো একটা কটন বল রেডি হয়ে গেল, এবারে কটন বলটার উপর আমি একটু এমব্রয়ডারি করব। আর আগে আমি রেড কালারে দেখো কতগুলো কটন বল বানিয়ে রেখেছিলাম। এমব্রয়ডারি করবো বলতে হালকা একটু স্টিচ করব। তো এই স্টিচটা আমি আগে অনেকবার দেখিয়েছি, আর এই কটন বল মেকিংও আমি আগে দেখিয়েছি, তাও আর একবার দেখিয়ে নিলাম। দেখো এটা ভেতর থেকে ভরে এটা তিনবার পেঁচিয়ে আবার ভরে দেবো ভেতরে, আবার যেখানে আমি আর একটা গুটি করতে চাই সেখানে আবার আমি সুইটাকে বের করব। দেখো সেম তিনটে পেঁচাচ্ছি, পেঁচিয়ে আবার ওখান থেকে গেঁথে অন্য একটা জায়গা থেকে আবার বের করছি। এইভাবে এই পুরো বলটাকে আমি গুটি গুটি দিয়ে সাজিয়ে নেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। তোমরা চাইলে পুঁথিও এভাবে আটকাতে পারো, আমি পুঁথি না দিয়ে আমি সুতো দিয়েই এরকম গুটি গুটি বানিয়ে নিলাম। দেখো আমি রেড কালারও কতগুলো বানিয়ে রেখেছিলাম, সব একসাথে নিলাম। এবার এটাকে আমি সেলাই করে একটা ফ্লাওয়ার মোটিভ বানাবো, মাঝখানে ইয়েলোটা দেবো আর চারিদিকে রেডটা দেবো। দেখো পুরোটাই আমি সুই সুতো দিয়ে স্টিচ করে ফ্লাওয়ার মোটিভটা বানাবো। আমি মিডিলের বলটা একটু বড় নিয়েছি, আর মিডিলের বল বড় বলতে আমি কিন্তু সবগুলোই সেম সাইজের কাপড় কেটেছি। তো হলুদ যে কাপড়টা সেই ফেব্রিকটা একটু মোটা ধরনের ফেব্রিক বলে বলটা একটু বড় হয়েছে, আর যেগুলো নিয়েছি রেড কালারের ওটা কিন্তু তসরের কাপড়, ওটা খুব সফট আর পাতলা কাপড় বলে বলগুলো একটু ছোট ছোট হয়েছে। তো বলগুলো আমরা নিয়েছি 6টা বল রেড কালারের, আর ইয়েলো কালারের 1টা বল নিয়েছি। ইয়েলোটাকে আমরা মাঝখানে রেখে চারিদিকটা রেড কালার করেছি। তোমরা একটু দেখে নাও কিভাবে স্টিচটা করছি, এটা তোমরা নিজেদের মনের মতোই করতে পারো, কোনো অসুবিধে নেই। অ্যাকচুয়ালি ওটা যেভাবে টাইটভাবে আটকে থাকে সেরকমভাবে তোমরা বুঝে নিজেদের মতো করে স্টিচটা করে নেবে। আর এই নেকলেসগুলো তোমরা একটু লং করেই পরতে পারো, খুব ভালো লাগে লং করে পরলে। আমি একটা সিঙ্গেল ফ্লাওয়ার মোটিভের করলাম, তোমরা চাইলে 3টে ফ্লাওয়ার মোটিভ দিয়ে বা 5টা ফ্লাওয়ার মোটিভ দিয়েও করতে পারো এরকম সেম।
আমি সিঙ্গেলে করলাম, এগুলো তোমরা ওই নর্মাল কুর্তির সাথে খুব ভালো যাবে, কিংবা নর্মাল কোনো শাড়ির সাথেও খুব ভালো যাবে। এগুলো তোমরা ম্যাচিং করে যে কোনো কুর্তির সাথে পরতে পারো। এগুলো পরলে কিন্তু খুব সুন্দর আর খুব ইউনিক লাগে দেখতে। আর যখন সেলফ মেড জুয়েলারি পরে ঠাকুর দেখতে বেরোবে, তখন লোকজনের অ্যাটেনশন তো তোমাদের দিকে থাকবেই, সেই জন্য আরো বেশি বেশি করে নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তোলো, আর নিজেদের জন্য আরো বেশি বেশি করে গয়না বানাও। আর আমার চ্যানেল আরো বেশি বেশি করে দেখতে থাকো, আরো বেশি করে শেয়ার করো। দেখো ফ্লাওয়ারটা হয়ে গেল তৈরি, এবার দেখো মাঝখানে যে মিডিলের যে বলটা বানিয়েছিলাম, ঠিক সেম আমি আর একটা বল বানিয়ে নিলাম, আর তার সাথে নিলাম টুইস্টেড থ্রেড। টুইস্টেড থ্রেড মেকিং আমি আগেও দেখিয়ে দিয়েছি, যারা দেখোনি বা মিস করে আছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিংক আবার দিয়ে দেবো। এবার দেখো আমি প্রত্যেকটা যেখানে যেখানে কাটবো আমি সেখানে গিট দিলাম, এখানে মাঝখানে দুদিকে দুটো গিট দিয়ে মাঝখানে আমি কাটলাম, তাহলে কি বাকি টুইস্টেড থ্রেডটা নষ্ট হলো না। তো যেখানটায় আমি আটকাবো এখানেও দেখো গিট দিয়েছি, আর যেটা শেষ প্রান্ত সেটাতেও গিট দিয়েছি, আর যেটা আর একটা অপর দিকে শেষ প্রান্ত সেটা তো ওখান দিয়ে খুলে আসার কোনো চান্স নেই, সেই জন্য ওখানে আর গিট দিইনি, ওটা কাটা দিক থাকলে গিট দিতাম। এবার দেখো দড়িটাকে ভালো করে স্টিচ করে আমি ফ্লাওয়ার মোটিভটার সাথে আটকে দিচ্ছি পেছন দিকটায়। হয়ে গেল, এবার আমরা কি করব, এবার দেখো দুটো কটন বল নিয়েছি, একটা রেড কালারে একটা ইয়েলো কালারে। এবার দেখো রেড কালারের বলটা আমি আটকাবো, সেই জন্য আগে টুইস্টেড থ্রেডের মধ্যে আমি হোয়াইট কালারের কটন বলটা দিয়ে এবার রেড কালারের বলটা দেখো আমি সেলাই করে আটকে দিলাম। এবার আমি এই প্রান্তটা নেব, এবার রেড কালারের কটন বলটা ভেতরে দেব, আর ইয়েলো বলটা গাঁথবো। এবার দেখো ইয়েলো বলটা দড়ি সুই গেঁথে নিয়ে এবার টুইস্টেড যে রোপটার মধ্যে রেড কালারের কটন বলটা আমি ভরে নিলাম, এবার ইয়েলো কালারের বলটা আমি টুইস্টেড থ্রেডটার সাথে আটকে দেবো সেলাই করে। এটা হয়ে গেল, দেখো পেন্ডেন্টটা রেডি। এবার আমি দেখো একটা টুইস্টেড থ্রেড দিয়েছি, এটা টার্সেলের জন্য নিলাম আমি, এক্সট্রা যে অংশটা কেটে নিলাম। এবার এই দুটো একসাথে করে একটা গিট দিয়ে নেব, গিট দিয়ে এই গিটার সাথে আমি ওই ফ্লাওয়ার মোটিভের পেন্ডেন্টটার পেছনের দিকটা সেলাই করে লাগিয়ে নেব। গিটটা দিলে ওই গিটার সাথে সেলাই করতে সুবিধা হয়, আর ওটা বেশি সিকিওর থাকে। প্লেন যদি গিট না দিয়ে আমরা করতাম তাহলে কিন্তু খুলে আসার চান্স থাকতো, আর গিটটা দিলে ওটার সাথে টাইট হবে জিনিসটা। ওই জন্য তোমাদের বলবো যখনই টুইস্টেড থ্রেড তোমরা কোনো কিছুর সাথে আটকাতে যাবে তখন একটা গিট দিয়ে আটকাবে, দেখবে ভালো সেটা সুন্দর করে আটকে যায় আর খুবই মজবুত হয়। এটা হয়ে গেল, দেখো এটা রেডি। পেছনটা একটু অপরিষ্কার লাগছে দেখতে, পেছনে আমি একটা কাপড় লাগিয়ে দেব, আমি আগে ইয়াররিংটা বানিয়ে নিই। এবার দেখো ইয়াররিংয়ের জন্য একটা সাদা রঙের কটন বল আর দুটো সিল্ক কটন থ্রেডের, সরি থ্রেড না সিল্ক কটন বল নিলাম আমি রেড কালারের। দেখো পরপর তিনটে গেঁথে নিলাম, এবার একটা জামরিং নিলাম, জামরিংটাকে ওটার সাথে আটকাবো।
আটকে নেওয়ার পর এবার ওই হুকটাকে হুকের সাথে জাম্পিংটা আটকে দিলাম। তা ভালো করে প্লাস দিয়ে চেপে দিতে হবে যাতে খুলে না আসে। দেখো এটা ইয়াররিংটা রেডি হয়ে গেল। এবার আমি পেন্ডেন্টের পেছনটা একটা কাপড় লাগিয়ে নেবো। দেখো গোল করে একটা কাপড় পেন্ডেন্টের সাইজ আমি কেটে নিয়েছি। এবার হাতে এটাকে স্টিচ করব। হাতে দেখো পুরোটাকে আমি সেলাই করে নিয়েছি, ছোট ছোট করে সেলাই করে নিচ্ছি। স্টিচগুলো ছোট ছোট করে ফেলবো, নাহলে বড় বড় ফেললে দেখতে খুব খারাপ লাগে। এটা কমপ্লিট হয়ে গেলে আমি একটা গিট দিয়ে নিলাম। একটা দিকে একটু এক্সট্রা রয়েছে মনে হচ্ছে, তো ওইটুকু কেটে আমি বাদ দিয়ে নিলাম। তো কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে প্লিজ লাইক করো, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো।